আসসালামু আলাইকুম সুপ্রিয় 2023 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা শেষ হয়েছে। আমরা আলোচনা করব কৃষি শিক্ষা সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে কোনো সমস্যা হবে কি না, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সকল শিক্ষার্থীদের জানা থাকা অবশ্যই প্রয়োজন। সো মূল টপিকে চলে যাব, তার পূর্বে একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ 78,000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 80,000 সাবস্ক্রাইব পূরণ হয়। সো মূল যে বিষয় সেটা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থী কৃষি শিক্ষায় ফেল করে তাহলে কোনো সমস্যা হবে কি না। উত্তর হচ্ছে, যদি আপনি কৃষি শিক্ষায় ফেল করেন তাহলে কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা বিষয় আপনার বড় ক্ষতি হয়ে যাবে, সেটা হচ্ছে এখানে যে কৃষি শিক্ষা অপশনাল সাবজেক্টের জিপিএ পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা কিন্তু আপনার যে মূল রেজাল্ট রয়েছে সেই মূল রেজাল্টের সাথে যোগ হয়ে আপনার জিপিএ পয়েন্ট বাড়িয়ে দেয়। যদি আপনি কৃষি শিক্ষায় ফেল করেন তাহলে কিন্তু আপনার মূল রেজাল্টের সাথে কৃষি শিক্ষার নম্বরটা যোগ হবে না, তবে আপনাকে পরীক্ষায় পাস দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। কৃষি শিক্ষায় যদি আপনি ফেল করেন, অথবা আপনাদের গার্হস্থ্য বিজ্ঞান রয়েছে, এরকম অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো হচ্ছে যে মনে করেন অপশনাল, এই অপশনাল সাবজেক্টগুলোতে যদি আপনি ফেল করেন তাহলে কোনো সমস্যা হবে না। তবে অপশনাল সাবজেক্টে যদি আপনি এ প্লাস পান তাহলে এখান থেকে 3 পয়েন্ট যোগ হবে আপনার মূল রেজাল্টের সাথে। যদি আপনি এ পান তাহলে এখান থেকে 2 পয়েন্ট যোগ হবে আপনার মূল রেজাল্টের সাথে, যার কারণে আপনার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা বৃদ্ধি পাবে। আর যদি আপনি কৃষি শিক্ষা সাবজেক্টে ফেল করেন তাহলে এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটা কিন্তু আপনি পাবেন না, এই পয়েন্টটা আপনার মূল রেজাল্টের সাথে যোগ হবে না, যার কারণে আপনার মূল রেজাল্ট কিছুটা কম থাকবে। আর যদি আপনি কৃষি শিক্ষায় পাশ করেন তাহলে আপনার মূল রেজাল্টের সাথে এর যে জিপিএ পয়েন্ট রয়েছে সেটা যোগ হয়ে আপনার মূল রেজাল্টের জিপিএ পয়েন্ট অনেকটাই বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের পরীক্ষা ফেল করেন তাহলে পরবর্তীতে আপনারা কলেজে ভর্তি হতে পারবেন, এতে ভর্তির ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এখানে আপনার রেজাল্ট পাস দেখাবে, শুধুমাত্র কৃষি শিক্ষার সাবজেক্টে আপনার জিপিএ নম্বরটা দেখাবে না, এটাই, তাছাড়া আপনার আর কোনো প্রবলেম হবে না। সো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।